আনোয়ার কা আজব কিসা। তো সকলে সব ঠিকঠাক, হাই গাইস, আমি রূপম। কিছু ছবি দেখার পরে মানে কি বলবো না গুছিয়ে উঠতে পারি না। আমি লিখে নিয়েছি, নোট ডাউন করে নিয়েছি যে এই কথাগুলো বলতে হবে, এই ছবিটা দেখেছি। এবং ছবির পরিচালক পুত্র দাশগুপ্ত, তার স্বপ্নের দিন বলো বা তাহাদের কথা বলো, তার ছবির না একটা আলাদা ফিল থাকে, সেটা যখন তুমি দেখা শেষ করবে ওই শর্টসগুলোর মাধ্যমে তোমার মাথায় ঘুরতে থাকবে। এবং আমি এইটুকু হরফে বলতে পারি, এই ছবিটা একটা ট্রু ক্লাসিক ছবি। এবং এই ছবিটার যে গল্পটা বলা না, প্রত্যেকটা মুহূর্তে যে ও লালুকে নওয়াজ যে গল্পগুলো বলবে, তোমায় খুব ভালো করে গল্পগুলো শুনতে হবে ছবিটার আলটিমেটলি মানেটা কি সেটা বোঝার জন্য, এবং ছবিতে কী কী হচ্ছে সেগুলো বোঝার জন্য ও লালুকে যে ঘটনাগুলো বলছে খুব ভালো করে শুনতে হবে। তো ঠিক আছে, একটু করে যদি গল্পটা বলি, তো এখানে নওয়াজ হচ্ছে একজন প্রাইভেট ডিটেকটিভ, ঠিক আছে। এবার এর কোনো কেসই মানে কেসগুলো যেগুলো হাতে নিচ্ছে এগুলো না সলভ নয়, ঠিক আছে। এবার তুমি যদি ভালো করে কেসগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবে এর সাথে এই মানুষটার একটা কানেকশান রয়েছে, এবং এর চারপাশে যেগুলো ঘটছে ওগুলো আলটিমেটলি কী, ঠিক আছে। সময় খুব ভালো করে ছবিটা স্টাডি করতে, সেটা ভালো করে বুঝতে হবে। এবার এর থেকে বেশি গল্প বলা যাবে না, কারণ এর গল্পের মধ্যে অনেকগুলো লেয়ার আছে। তো তুমি ইয়স নামে যাও, এই ছবিটা দেখো। তবে আমি এইটুকু বলছি, যারা একটু অন্যরকম ছবি দেখা পছন্দ করে তাদের জন্য এই ছবিটা একটা ট্রিট। এবং এই ছবির সিনেমাটোগ্রাফি অসাধারণ, দুর্দান্ত। তা আমি এই ছবিটারও মানে যেমন লুডোর ক্ষেত্রে করেছিলাম, সিরিয়াস ম্যানের ক্ষেত্রে করেছিলাম, কিছু শর্টস নিয়ে কথা বলেছিলাম, এই ছবিটার ক্ষেত্রেও বলবো এবং বলতে হবে। বস কম ছবির ক্ষেত্রে এরকমভাবে বলি, এই ছবিগুলোর আমার ক্যামেরা কাজ দুর্দান্ত লাগে। এবং এই ছবিটা মানে ওয়ান অফ দোজ ফিল্ম যেগুলো দেখার পর আমাদের মনে হয় যে না, যে এরকমভাবে একটা ছবির গল্প বলা যায়। এবং তুমি যদি বুদ্ধদেব দাশগুপ্তর ছবিগুলো দেখো তাহলে সবথেকে দেখবে বেশি তার ছবিতে প্যান শট বা স্লাইডারে যেগুলো নেওয়া হয় ওই যে টেকিংয়ের মাধ্যমে, এটা তিনি বোঝান যে এই চরিত্রটার গতি কীরকম, এই চরিত্রটা আলটিমেটলি তার জীবনে কীরকমভাবে ছুটে চলেছে, আস্তে ধীরে বা এ মনোযোগী নয় কি নয়, এগুলো তুমি ভালো করে বুঝতে পারবে। তো এই ছবির মধ্যে বারবারই সেরকম প্রয়োগ করা হয়েছে। মুক্তি এবং আবদ্ধ, এখানে একটা জায়গা আছে যেখানে ফোনটা একটা হাড়ির মতো ঢুকি দেবে, ঠিক আছে, ফোনটা বিরক্ত ছুড়ে ফেলবে এবং সেখান থেকে পাখি উড়ে যাবে। তো এটার মাধ্যমে এটা দেখানো যে মুক্ত এবং আবদ্ধ। এই ছবিতে দুটো মানুষ যারা দুজনেই গল্পের ইতি খুঁজছে এবং দুজনেই ঠিক একই রকমভাবে তাকিয়ে রয়েছে। এই ছবিতে শর্ট আই, যেটাকে দফন বলা যায়, মানে কোনো একটা সম্পর্কের একটা গল্প যেটা বাকি দুনিয়ার কাছে না জানাই থাক। দৃশ্য রয়েছে যেখানে ও নিজের কুকুর লালুকে নিয়ে হাঁটতে বেরোবে এবং রাস্তার বাম দিক থেকে বারবারই একটা করে সমস্যা আসবে, তো তিনটে সমস্যা আসবে। এবং এটার মাধ্যমে এটা বোঝানো যে আমাদের সমস্যাটা তৈরি আমরাই করি এবং এটা আমাদের সাথে কীরকমভাবে জুড়ে থাকে। এবার প্রথম দিকে একটা দৃশ্য রয়েছে যেখানে হচ্ছে বয়মগুলো ছাদের ওপরে সাজিয়ে রাখবে এবং ট্রেন এত জোরে যাবে যে একটা বয়ম পড়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের জীবনে স্বপ্নগুলো গল্পগুলো এত গুছিয়ে রাখি, কিন্তু পারিপার্শ্বিক চাপে বা পারিপার্শ্বিক দিকের ফলে কিছু গল্প এরকমভাবে ভেঙে বা আমাদের হাত থেকে বেরিয়েই যায়। উদ্ধ করা সিনেমাটিক ট্রিটমেন্ট তোমাকে এই ছবিটার সাথে জুড়ে রাখবে। এই ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবির দুর্দান্ত বিজিএম। এই ছবিতে যে ভায়োলিনের প্রয়োগ করা হয়েছে সেটা জাস্ট বিজিএমকে ইউনিক বানায় এবং তোমার মনে হবে যে একটা অসাধারণ আবহের মধ্যে আমরা রয়েছি। এই ছবির থার্ড পজিটিভ হচ্ছে এই ছবিতে পারফরমেন্স। এই ছবিতে আমি নওয়াজ বলি, পঙ্কজ ত্রিপাঠি খুব ছোট্ট সময়ের জন্য শেষভাগে এসেছেন তার কথা বলি, এখানে অনন্যা চ্যাটার্জির কথা বলি, তারও এখানে খুব স্বল্পই রোল ছিল, এখানে নীহারিকা দেবী বলি, প্রত্যেকে নিজের জায়গায় দারুণ, মানে এদের জায়গা নিয়ে না কিছু বলার নেই। তবে নওয়াজের হাট্টিম হাট্টিম যে গানটা আছে ওই গানটায় তুমি ও স্টেপ ওকে দেখবে দুর্দান্ত লাগবে, এবং নওয়াজ দারুণ একজন অ্যাক্টর। তবে আমি আরেকজনের কথা বলতে চাই, যাকে হচ্ছে আমরা গুলাব সীতাপত দেখেছিলাম, ওই বেগমের চরিত্র অভিনয় করেছিলেন, তিনি এখানে রয়েছেন। এবং তার যে ন্যারেটিভটা, তাকে যেরকমভাবে দেখানো হয়েছে অসাধারণ। এবং লাস্ট হচ্ছে এখানে বুদ্ধদেব বাবুর কাজ, মানে যেরকমভাবে ওই গল্পটাকে নিয়ে গেছে এবং কেন এই ছবিটার নাম আনোয়ার কা আজব কিসা সেটা তোমাকে জাস্ট ভাবাবে। এবং ছবির ক্লাইম্যাক্স দুর্দান্ত, যেরকম সেট দেখানো শেষভাগে, লোকেশন, হোয়াইট শট, ট্র্যাক দারুণ। এবং এই হচ্ছে একটা ছবির ন্যারেশন যে মানে তোমাকে পাগল করে রেখে দেবে, তোমাকে মুগ্ধ করে দেবে। তো এটা একটা ট্রু ক্লাসিক ছবি। এবং এই ছবিটা যদিও আগের ছবি, আমি 2020 দেখেছি, আমি বলি 2020 আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ছবি হচ্ছে এই ছবিটা, আমার জাস্ট দারুণ লেগেছে বস। এবং আমি যারা একটু অন্যরকম ছবি দেখা পছন্দ করে, বুদ্ধদেববাবুর ছবি দেখেছে, আমি হাইলি রেকমেন্ড করি তুমি ছবিটা দেখো। তুমি ছবিটা দেখে বলবে যে কি কাজ এই ছবিটা, কি একটা সিনেমা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে, নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে বস।